হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা একটা মেকআপ ভিডিও হতে চলেছে। আর অবশ্যই তোমাদেরকে বলেছিলাম আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মেকআপ ভিডিওটা একটু অন্যরকমের, আজকের মেকআপ ভিডিওটা একটু স্পেশাল, কিছু স্পেশাল দিনের জন্য। তো আজকের মেকআপ ভিডিওটা আমি সামনের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা মেকওভার নিজের উপরে ক্রিয়েট করতে চাইছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কোনো শাড়ি আজকে পরিনি, আমি একটা ওয়ান পিস মানে একটা ড্রেস মতন পরেছি। তো পিঙ্ক কালার আর ভায়োলেট কালারের কম্বিনেশনে আমি আর কিছু তোমাদের সাথে প্রথমে আজকে শেয়ার করলাম না, প্রত্যেক ভিডিওতে যেমন শেয়ার করি একদম সোজাসুজি তোমাদের সামনে চলে এলাম। তো চলো আর দেরি না করে আর বকুম বকুম না করে আজকের মেকআপ ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করে দিই আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো আর দেরি করে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। সব মেকআপ ভিডিও করার আগে ফার্স্টে যেই স্টেপটা করে থাকি, এই যে ওয়াইপস দিয়ে মুখ ক্লিন, মানে আমি ওয়াইপস দিয়েও করি, টোনার দিয়েও করি, সব কিছু দিয়েও করি। তোমরাও তোমাদের হাতের সামনে যেই জিনিসটা থাকবে সেটা দিয়েই কিন্তু করতে পারো। তো আজকে আমি এই ওয়াইপসটা দিয়ে করে নেবো মুখটা আমার ক্লিন। তার আগে চুলটাকে একটু ঠিক করে নিতে হবে, চলো তাড়াতাড়ি করে এটা করে নিই। ভালো করে ক্লিন করা হয়ে গেছে, এখন হালকা একটু ড্রাই করে নেবো, কারণ এর মধ্যে ক্রিম দিলে ঠিক ব্যাপারটা হবে না, এটা শুকিয়ে যাবে মুখের মধ্যে। তারপরে আমি ক্রিম অ্যাপ্লাই করব, মানে স্কিনটাকে ময়েশ্চারাইজিং করা ভেরি ইম্পর্টেন্ট, যেটা শীতকাল হোক গরমকাল হোক তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা যে কোনো ময়েশ্চারাইজার ভালো ধরনের অ্যাপ্লাই করে নেবে। তো চলো আমি আমার ময়েশ্চারাইজারটা নিয়ে আসি, আমি কি অ্যাপ্লাই করছি তোমাদেরকে দেখি। আমি সবসময় যেটা ইউজ করে থাকি নিভিয়া সফট দিয়ে আমার স্কিনটাকে আরও সফট সফট করে নেবো, তাহলে থোপাথুপি করতে বেশ ভালো হবে, কি বলো তোমরা? তো এখন আমি নিভিয়া সফট লাগিয়ে নিচ্ছি। স্কিনটাকে ময়েশ্চারাইজিং করা হয়ে গেছে আর স্কিনের সাথে গলা হাতকেও একটু করে নেবে। আর এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে অরিফ্লেমের লিপ বাম, লিপটাকেও সফট করা দরকার, তাহলে লিপস্টিকটা লাগাতে খুব ইজি হবে আর শীতকালে তো ভালোই দরকার হয় এই যে লিপ বামের। সো এরপরে নেক্সট স্টেপের দিকে যাওয়া যায়। একে ময়েশ্চারাইজিং করার পরে আমাদের পরের স্টেপ হচ্ছে এই যে এনওয়াইভের প্রাইমার। প্রাইমারটা অ্যাপ্লাই করলে যে কোনো মেকআপ খুব সুন্দরভাবে স্কিনে বসে এবং স্কিনটা একটা কী বলবো এক্সট্রা গ্লো আনে স্কিনের মধ্যে। তো এখন আমি এনওয়াইভের এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবো আমার ফুল ফেসে। আর হাতের সাহায্যেই আমি করছি, ভালো করে একদম ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কোনো বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, বাট হাতে একটু বেশি ভালো হয়। আমার যে মুখে যে দাগগুলো রয়েছে, যে ছোটো ছোটো পিম্পলসগুলো রয়েছে, এগুলোকে ঢাকতে হবে। তার জন্য অবশ্যই আমাকে এই কন্ট্রোলিংয়ের প্যালেটের সাহায্য নিতে হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং করার প্যালেট মানে কালার রয়েছে, তো এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে আমি আমার কনসিলারের কাজটা করে নেব। আমি হাত দিয়েই ভালো করে সব ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা চাইলে এটা বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে, নেক্সট হচ্ছে বিবি ক্রিম আমি অ্যাপ্লাই করব। আজকেও আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, আমি আজকেও অ্যাসিওরের বিবি ক্রিমটা ইউজ করছি, কারণ এই ক্রিমটা আমার বেশ ভালো লেগে গেছে, তো মজা লেগে গেছে বলতে পারো। তো এটা দিয়েই আমি করছি, তোমরা এর বদলে ফাউন্ডেশন যে কোনো ল্যাকমির বলো যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেমই, তোমাদের পছন্দ মতন। তো আমার এটা খুব ভালো লেগেছে যে আমি এটাই আজকে অ্যাপ্লাই করছি। ফুল ফেসের সাথে গলা আর কানটাকেও নজরবন্দি করবে, কারণ ফেসটাকে বেশি ফর্সা দেখালে আর কান আর গলাটাকে কালো দেখালে ব্যাপারটা ভালো লাগবে না। আর এইটা দারুণ লেগেছে আমার গলার বাইরে,
এটাও তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এখন শর্টকাট আমি অ্যাপ্লাই করে নেব বিবি পাউডার, আমার যে বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি এটাকে সেট করার জন্য। আমি আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এখন আমি আইব্রো গ্লুকে ঠিক করে নেব। আমি ফেসটাকে একটু কন্ট্রোলিং করে নেব, একটা ডার্ক শেড নিয়ে করছি কন্ট্রোলিংটা। আমার ফেসের মেকআপ ডান, যেগুলো বেস মেকআপ হয় যতটা আমি পেরেছি। এখন হচ্ছে আমি আই মেকআপটা করে নেব, তার জন্য আমাকে আইটাকেও একটুখানি কনসিলার দিতে হবে, তাহলে আই শ্যাডোটা বেশ ভালোভাবে বসবে। আমি ভায়োলেট আর মানে আমার জামার মধ্যে যেই কালারগুলো রয়েছে সেই পিঙ্ক আর ভায়োলেট এর কম্বিনেশনেই একটা আই ক্রিয়েট করবো। সো চলো তোমরা দেখতে থাকো। এখন আমি রোজ পাউডার, ল্যাকমির রোজ পাউডার একটু ইউজ করে নেব নিচটাতে। সো আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেকওভার ডান হয়ে গেছে। তোমরাই কমেন্ট করে বলবে যে আমার মেকওভারটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমি ছোট্ট করে একটা টিপ করেছি, কারণ টিপ ছাড়া আমাকে নিজেকে নিজের ভালো লাগে না, সেই কারণে আর একটা ছোট্ট করে টিপ করেছি। তোমাদের হয়তো কারোর পছন্দ হবে, কারোর পছন্দ হবে না, তো বলবে টিপটা অ্যাপ্লাই করে কি আমাকে ভালো লাগছে। আমি দুটোভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার তো পার্সোনালি ঠিক লাগছে না, এই যে টিপ ছাড়া, আর এই যে টিপটা পরে। কোনটাতে বেটার লেগেছে এটা কমেন্ট করে বলবে। আর অরিজিনাল ফুল আমাকে কেউ দেয়নি, মানে কেউ দেয়নি মানে কি মিতুলই দেবে, তো মিতুল তো দেয়নি, সে কারণে আমি এই যে আর্টিফিশিয়াল ফুল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই যে আমার পুরো ড্রেসটা, তো চলো একবার ড্রেসটা দেখিয়ে নিই তোমাদেরকে, ফুল লুকটা। এই যে আমার ফুল ড্রেস, ড্রেসটাও কেমন সেটাও কমেন্ট করে বলছো। এই ছিল আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেকওভার।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভ্যালেন্টাইন্স ডেতে সাধারণত সবাই রেড পরে থাকে, তো আমি পিঙ্কটা অ্যাপ্লাই করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বা কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো চলো ততদিনের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো চলো টাটা।